নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তুলা রাশি যদি আপনার হয়, তাহলে আপনি জুন মাসে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, তার আলোচনা এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন। কিন্তু বলি যে আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করুন, না বেল আইকনটা প্রেস করতে তো হবে। তাহলে চলুন আলোচনা করা যায়, তুলা রাশির মানুষজন জাতক জাতিকারা ওভারঅল কী রেজাল্ট পেতে পারেন, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তুলে ধরা যাক। এটা একটা জাস্ট অ্যাভারেজ জিস্ট, চলার পথে কিছুটা সাহায্য করবে, কিছুটা হেল্প করতে পারে, এটাই ব্যাপার। সেটা ধরে এগুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। তুলার ক্ষেত্রে প্রাইম গ্রহ, প্রাইম যে তিনটে চারটে গ্রহ সবচেয়ে ভালো ফল দেয়, এক হচ্ছে শনি, দুই হচ্ছে শুক্র, তিন হচ্ছে বুধ। শনির অবস্থান শুভ, ফিফথ হাউসে নিজের ঘরে স্বক্ষেত্রে বসে রয়েছে, শুভ ধরা যায়। কিন্তু শুক্র রাহু যুক্ত, বুধ বক্রী অষ্টমে বসে রয়েছে, নবমপতি অর্থাৎ ভাগ্যপতি বক্রী হয়ে অষ্টমে বসে থাকা, ভাগ্য বিড়ম্বনা যোগ বলা হয় এটাকে। পরিষ্কার দেখুন, আপনার মন রাখা কথা বলে আপনাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে তো লাভ নেই, ফ্যাক্টটা বোঝাটা বেশি ভালো হবে। আবার রাহু শুক্রের যোগ, শুক্র আপনার ক্ষেত্রে মাথা, আপনার ক্ষেত্রে চিন্তাভাবনা, এবং সেই রাহুযুক্ত তাহলে নেগেটিভ চিন্তাভাবনা, ভুলভাল কাজকর্ম এক কথায় বলা যায় বা এক কথায় বলতে পারি। তাহলে আসছি, আপনারা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে মোটামুটি এক্সপেক্টেড যে আপনার শরীর ভালো থাকবে, কারণ সিক্স হাউসে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠপতি ষষ্ঠে বসে থাকা সুস্থতাকে নির্দেশ করে। তাই আপনি সুস্থ থাকছেন, ফিজিক্যালি ঠিকঠাক ফিটফাট থাকছেন, অসুবিধা নেই। এবং সেখানে মঙ্গলের কানেকশন, আবার বৃহস্পতি গুরুজনদের কারক বলা হয়, তা সেক্ষেত্রে আপনার গুরুজনরা, আপনার সিনিয়ররা এবং শনির অবস্থান শুভ থাকার জন্য বাবা মা বা বাড়ির বয়স্করা বৃদ্ধ বৃদ্ধারা মোটের ওপর ভালো থাকবেন বা আপনার গুরুজনরা মোটের ওপর ফিটফাট থাকছেন। এটা নিয়ে চাপ নেই তুলা রাশির ক্ষেত্রে। তাই মোটামুটি এক্সপেক্টেড যে বাড়ির মানুষ, গুরুজন, সিনিয়ররা ফিজিক্যালি ফিট থাকছেন, তাহলে এটা ভালো খবর, পজিটিভ খবর, নিশ্চয়ই এটা ভালো দিক। কিন্তু যদি চলে আসি ফাইন্যান্সিয়াল দিক, অর্থনৈতিক জায়গা, দ্বিতীয়াপতি ষষ্ঠে বসে যাওয়া, দুইয়ের মালিক ষষ্ঠে থেকে যাওয়া, একাদশপতি অষ্টমে থেকে যাওয়া, একাদশপতি রবি অষ্টমে থেকে মাস শুরু করছে, তাই কোনোভাবে বলতে পারছি না আপনারা ফিজিক্যাল ফাইন্যান্সিয়ালি খুব ভালো স্টেবল কন্ডিশন পাচ্ছেন। দেখুন, নেগেটিভ কথাগুলোই বলছি, হয়তো আমি জানি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিছু করার নেই, কারণ একটা অর্থনৈতিক স্থিরতার অভাব। ক্যাশ তো আসছে, আসবে, আপনি ধরুন চাকরি করেন, আপনি মাসের এক তারিখে মাইনে পেয়েই যাবেন, এটা ব্যাপার নয়, কিন্তু একটা অর্থনৈতিক স্থিরতার অভাব, একটা টানাটানি চলা বা ধার দেনা বাড়া, হাতে ক্যাশ ঠিকঠাক না থাকা, এই ব্যাপারটা কিন্তু তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হলে ভুগতে হবে। তাই খরচা করুন বুঝে শুনে, যতটা পারুন একটু চেপে খরচা করুন, একটু কঞ্জুসি বলা যেতে পারে করুন, অসুবিধা নেই, নিজের কাছে টাকাটা রাখুন, এটা বেশি ভালো হবে বা এটা অনেক বেশি সিকিওর হচ্ছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। অপরদিকে যদি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখি, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখি, তাহলে কি দেখছি, টাকাটা আসে কোথা থেকে, আইদার চাকরি অর বিজনেস। চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল, যারা চাকরি করছেন বা চাকরি করতে যাচ্ছেন তারা যথেষ্ট ভালোভাবে চাকরি করছেন, প্রবলেম নেই, যথেষ্ট ভালোভাবে চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছেন, বসেদের সাপোর্ট পাচ্ছেন, মালিক আপনি যে পোস্টে রয়েছেন তার থেকে উঁচু পোস্টে যিনি আছেন, তার থেকে ওপর লেভেলে যিনি আছেন, এই ধরনের মানুষগুলোর সাপোর্ট বা হেল্প আপনি পাচ্ছেন, তাই এটা ভালো দিক বলতে পারি বা এটা শুভ দিক বলতে পারি। কালিগরাও যারা বন্ধু বা কর্মক্ষেত্রে যারা কালিগ রয়েছেন তারা মোটামুটি আপনার পাশে এসে দাঁড়াবেন বা পাশে থাকবেন। তাই চাকরি ক্ষেত্রে গুরুত্ব পাওয়া, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি পাওয়া এবং ভালোভাবে চাকরি করার জায়গা থাকছে। হ্যাঁ, এবার একটা চাকরি ক্ষেত্র এবং আজকের ডেটের যা চারিদিকের পরিস্থিতিটাতে সব ক্ষেত্রে কোনো মানুষ বলতে পারবে না আমি খুব ভালোভাবে চাকরি করছি, এটা কিন্তু বুঝুন, শুধু আপনি খারাপ নেই বা আপনার খারাপ চলছে না, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছেন, নর্মাল যে চাপ থাকে সেটা তো থাকবেই, এটা নিয়ে অত ভয়ভীতির জায়গা নেই, তাই চাকরির জায়গাটা ঠিক। কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বললাম, রাহু শুক্রের যোগ, ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা,
এবং ভুল সিদ্ধান্ত। তাই আপনি এই মাসে যারা পরিবর্তনের প্রয়াসী, ছেড়ে দেবো চাকরি, পোষাচ্ছে না, এই যে ব্যাপারটা অবশ্যই দেখে করুন, আপনার জীবন আপনার চাকরি। কিন্তু আমি বলবো, ছেড়ে দেওয়ার আগে একবার ভেবে নেব যে ছেড়ে দিলে আমার বিকল্পটা ঠিকঠাক আছে তো, আমি নতুন একটা জায়গায় ঢুকছি, ঠিকঠাক চলছে তো, এই ব্যাপারটা একটু দেখে একটু বুঝে এগোন, আমার মনে হয় সেটা বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। চিন্তা ভাবনায় স্বচ্ছতার প্রয়োজন, ডিসিশন মেকিং ভুল হচ্ছে, ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা হয়তো আসছে না। সো আপনারা এটাকে একটু নজর রেখে চলছেন, এটাকে একটু খেয়াল রেখে চলছেন, তবে যে যেখানে আছেন তাতে কোনো অসুবিধা নেই। ইভেন যারা বাইরে চাকরি করেন তারাও যথেষ্ট স্টেবল রেজাল্ট, আমি এই এই স্টেবল রেজাল্ট পাচ্ছেন, আমি এটাই বলতে চাইছি। চাকরি পরিবর্তন করতে চাইলে, চাকরি চেঞ্জ করতে চাইলে আপনারা একটু দেখে বুঝে ভালো করে ভাবনা চিন্তা করে এগো, বেটার হবে। ফ্রেশার্সদের জন্য কিন্তু টাইম অত্যন্ত পারফেক্ট, ষষ্ঠ প্রতি ষষ্ঠ, আমি শুধু অ্যাকচুয়ালি এই মাস বলছি না, এক মাসে কিছু হয় না, এটা আপনারাও ভালো করে জানেন, আগামী মোটামুটি 10 মাস ধরতে পারেন, পারলে এই সময়টাকে কাজে লাগান। কারণ একটা চাকরির প্রসেস, এটা তো আর কোনো চাকরি বলতে, যারা ভালো চাকরি বোঝেন, ছোটোখাটো যে চাকরিগুলো, হ্যাঁ তুমি আমার কাছে কাল থেকে কাজে এসো, এটা যারা ইন্টারভিউ বোর্ডের চাকরি ক্র্যাক করতে চান, আগামী 9 থেকে 10 মাস আপনার গোল্ডেন পিরিয়ড বলতে পারি, ইনক্লুডিং এই মাসকেও, যে কোনো বড় লেভেলের পরীক্ষায় ক্র্যাক করা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, সঙ্গে ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের স্টুডেন্টরা বেটার রেজাল্ট পাবেন। তাই দেখুন, আশা করবো বেটার হবে। পরের পার্ট যদি দেখি, বিজনেস পার্ট, বিজনেস কিন্তু খুব একটা স্টেবল নয়, এটা মনে রাখতে হবে। সপ্তমে রাহু শুক্র, সপ্তম প্রতি ষষ্ঠে বসে যাওয়া, বুধ বক্রী অবস্থান, আমি এটা বলতে পারি আপনাদেরকে, আপনারা 7 দিন ভালোভাবে বিজনেস করবেন এবং সেটা চুটিয়ে বিজনেস করবেন। 7 দিন হতে পারে সারা মাসে, ম্যাক্স টু ম্যাক্স 10 দিন, কিন্তু এই 10 দিনটাকে এমন বিজনেস করতে হবে যেটা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে, আপনার কোনো আক্ষেপ না থাকে যে আমি এই 10 দিন যা করেছি তাতে একদম ঠিকঠাক রয়েছে। আমাদের গ্রামের দিকে চাষি খুশি মানুষরা ব্যবসা করে, কীরকম ব্যবসা বলুন তো, ধরুন একজন চাষি, তার আম হয় গ্রামের দিকে, আমাদের দিকে আম হয়, আমটা সিজনাল প্রোডাক্ট, মানে বৈশাখ মাস থেকে শুরু হলো, বৈশাখ জ্যৈষ্ঠ আসা শেষ, আবার সারা 1 বছর পর, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর পর আম হয়, তাহলে ওই 2 বছরের জন্য কিন্তু একটা চাষি আমাদের এদিকে, বা যারা আলু চাষ করেন, 1 বছর 2 বছর অপেক্ষা করেন। আমি সেইটাই আপনাদেরকে বলতে চাইছি যে এইভাবেই চলছে। শিল্পীরা কিন্তু চাপে থাকবেন, ফ্যাক্ট এটা, যারা শিল্পী মানুষ, শিল্পী বা গ্ল্যামার ফিল্ড, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের কাজকর্ম ভালো হচ্ছে, প্রোমোটারি ভালো হচ্ছে, মেডিকেল মেডিসিন ভালো হচ্ছে, সেলস এবং মার্কেটিং ভালো হবে, শিল্পীরা একটু চাপে থাকবেন। এবং যারা প্রপার, কী বলবো আপনাদেরকে, যে কোনো রকম দোকানদারির সাথে যুক্ত, তারা কিন্তু একটু চাপে থাকছেন, এটা একটু দেখুন। তবে দাম্পত্য জীবন এবং ফ্যামিলি লাইফ এই মাসে কিন্তু স্টেবল নয়, খুচরো বিষয় নিয়ে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে রেগুলারলি অশান্তি, এবং আপনিও যে ধোয়া তুলসী পাতা হবেন এটা আমি বলতে পারছি না, সরি, অন্তত তুলা রাশির ক্ষেত্রে, কারণ আপনার ক্ষেত্রেও ভুল কথা, ভুল সিদ্ধান্ত, ভুলভাল চিন্তা এবং আপনার পার্টনারকে ঠিক মতো রেসপেক্ট না দেওয়া, এটা আসতে পারে। সো এটা একটু দেখে চলাটা আমার মনে হয় বেটার হবে। এবং নিজে আমরা কি হয়, আমি আমার দোষ দেখতে পাই না বা আপনি আপনার দোষ দেখতে পান না, এটা একটু আত্মসমালোচনা করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। বাবা মায়ের সাপোর্ট, বাবা মায়ের সাথে সম্পর্ক বা ফ্যামিলির সাথে সম্পর্ক অত্যন্ত মজবুত হচ্ছে, এটা নিয়ে চাপ নেই, কিন্তু প্রপার পার্টনারের জায়গা, ইভেন প্রেমের জায়গা একটু নড়তে পারে, একটু নড়চড়ের জায়গা রয়ে যাচ্ছে। তুলাকে এই জায়গাটা, এই দিকটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে, আমি বলবো নজর রেখে চলতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে, চাপ রয়েছে বা প্রবলেম রয়েছে। সো বন্ধুরা এটা খেয়াল রাখছেন। তুলা রাশির ক্ষেত্রে বিদ্যাস্থান ফাইনেস্ট রেজাল্ট দেবে, অষ্টমস্ত রবি অন্যদিক থেকে খারাপ হলো, বিদ্যার জন্য ভীষণ শুভ, পঞ্চমে শনি একাদশে দৃষ্টি দেওয়া, খুব ভালো রেজাল্ট দেয়। প্রাইমারিতে কথা ছেড়ে দিলাম, একটা 2-3 পড়া 4-এ পড়া ছেলে মেয়েগুলোকে বাদই দিচ্ছি, কিন্তু যারা একটু ওপর লেভেলের পড়াশোনা করছেন, মাধ্যমিক আপ টু যত ওপর লেভেলে যাওয়া যাবে, ইভেন বেস্ট হচ্ছে বিদেশের পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, তাই যত ওপর লেভেল, যত উঁচুর দিকে যাওয়া, যত ওপরের দিকের পড়াশোনা হবে, ওপরের দিকের পড়াশোনা করছেন, তত বেটার রেজাল্ট এক্সপেক্টেড, ততটা ভালো রেজাল্ট আশা করতে পাচ্ছি। তাই তুলা, তুলা রাশির মানুষ বা তুলা রাশির জাতক বা জাতিকারা, পড়াশোনা এবং প্রতিযোগিতা, মানে যারা বাচ্চা ছেলে মেয়ে জীবনের নতুন দিকে এগোচ্ছেন, ভালোর জন্য এগোচ্ছেন, তাদের সময় অত্যন্ত ভালো। 15-20-25
30 বলতে পারি, এই যে বয়সী ছেলে মেয়েরা এরা পড়াশোনা চাকরি এটার জন্য ছোটেন, তো অত্যন্ত ভালো সময় হচ্ছে, কাজে লাগান, আমার মনে হয় বেস্ট রেজাল্ট দেবে। বন্ধুরা, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এবং আপনি হঠকারিতার বসে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, একটু দেখে এগোন, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং এই ধরনের যাদের প্রবলেম চলছে, কেস কামারি, প্রপার্টি, পুলিশ বিবাদ ইত্যাদি চলছে, তারা কিন্তু সামলে চলুন, না হলে চাপে পড়বেন। ইনভেস্টমেন্ট এ মাসে দেখে করুন, ইনভেস্টমেন্ট সেটা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হোক। হ্যাঁ, এবার বাড়ির একটু কাজ করালেন বা বাড়ির জন্য কিছু ক্রয় করলেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাবক হ্যাবক ইনভেস্টমেন্ট, 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি, এইসব ইনভেস্টমেন্টগুলো অবশ্যই দেখে খোঁজ খবর করে, খবর নিয়ে, খবরাখবর ঠিকঠাক নিয়ে এগোন, আমার মনে হয় সেটা কিন্তু বেটার হবে। লাস্ট কথা যেটা বলবো, যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভবতী, তাদের টেনশন বাড়বে, নর্মালি টেনশন বাড়ে, কিন্তু অত্যধিক দুশ্চিন্তা, উল্টোপাল্টা দুশ্চিন্তা, স্পেশালি নেগেটিভ থটস কাজ করতে পারে, এটা কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। এটা দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, আপনার গর্ভের সন্তানের কোনো প্রবলেম নেই, আপনি 2 মাসের প্রেগনেন্সি চলুক, 9 মাসের চলুক, এ মাসে ডেলিভারি ডেট থাকুক, কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা নেই, এটা ঘটনা, কিন্তু এটা জেনে রেখে দিন, আপনি তুলারাশির জাতক বা জাতিকা হলে আপনি ভুলভাল চিন্তা করে যদি আপনি কিছু করেন বা ডাক্তারবাবুদের কথা না শোনেন, তার কিছু করার নেই, কিন্তু ওভারঅল সন্তান স্থান ভালো। হ্যাঁ, যাদের সন্তান রয়েছে, ছেলে থাকুক মেয়ে থাকুক, যাই যাই থাকুক, সন্তান তো সন্তানই, যাদের সন্তান রয়েছে সন্তান নিয়ে একটু চাপ থাকছে, টেনশনও থাকতে পারে, বদমাইশিটাও বাড়তে পারে, তাই সন্তানকে কন্ট্রোল করতে একটু সমস্যা হবে, কিন্তু গর্ভস্থ সন্তান নিয়ে অসুবিধা হচ্ছে না। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, ইভেন জ্ঞাতির সঙ্গে ঝামেলা চললে আপনি সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, জ্ঞাতির সাথে, সেটা আইনের গোলযোগ বলছি না, বা পুলিশ কোর্ট কাছারি হয়ে গেছে, এটা আমার কোনোভাবে মুখ দেখা থেকে বন্ধ, প্রচুর ঝগড়া হয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা মিটে যেতে পারে। এবং ভাড়াটিয়া রিলেটেড সমস্যা বা ভাড়া বাড়ি রিলেটেড সমস্যা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবং এটাই মোটামুটি তুলা রাশির জুন মাসের রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, আর ডিসক্রিপশনটি চেক করতে পারেন যোগাযোগগুলো করার জন্য, সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।